এগিয়েই যাই। সেভেন পেপার নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, পবিত্র চুক্তি উদ্ভাবক কী ছিল? প্রথম আলেকজান্ডার, তারপরে 1870 সালে কোন যুদ্ধে প্রাইসিয়া ফ্রান্সের কাছে পরাজিত হয়, দ্বিতীয় রোম ইটালির সঙ্গে যুক্ত হয়, সেডানের যুদ্ধ, যখন পিরামিড ফরাসি যুগ্মবাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে হঠাৎ যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, অস্ট্রিয়ার সঙ্গে সন্ধি, কী সন্ধি হয়েছিল? লন্ডনের সন্ধি, অপশান সি। পরের যে কোশ্চেনটা আছে, 1916 খ্রিস্টাব্দে কোন বিখ্যাত নৌযুদ্ধে জার্মান বাহিনী পরাজিত হয়ে ভেঙে গিয়েছিল, আর কোনো বড় যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয়নি? জুটল্যান্ডের নৌযুদ্ধ। মাঝের দাবি কোশ্চেন হচ্ছে, চীন ইংরেজদের 5টি বন্দর ব্যবসা করার অধিকার নেয় 1842 খ্রিস্টাব্দে কোন সন্ধি স্বাক্ষর শর্ত অনুযায়ী? নানকিন সন্ধি। কোন ঐতিহাসিক লিখেছে, ক্রাইমিয়ার যুদ্ধ ব্রিটেন এবং ফ্রান্স কর্তৃক রাশিয়ার পরাজয়ের ঘটনা এই মর্মে? ডেভিড থমসন। 28 কোশ্চেন আছে, সার্বিয়া 1804 খ্রিস্টাব্দে তুরস্ক বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কারা ডট। 1917 খ্রিস্টাব্দে শ্রমিক এবং সৈনিক কৃষকদের প্রতিনিধি হিসাবে গঠিত সোভিয়েট সরকার ছাড়া অন্য সরকার আমাদের প্রয়োজন নেই? অপশান ডি, লেনিন। 10 নম্বর কোশ্চেন আছে কি, 1799 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব রাশিয়া যে ভূমিকা পালন করেছিল, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে কোন রাশিয়ান সেই ভূমিকা পালন করে? এটা হচ্ছে পেট্রোগ্রাড। 1844 খ্রিস্টাব্দে আমেরিকার কোন গবেষক টেলিগ্রাম আবিষ্কার করে? স্যামুয়েল মরাস। কোন ফরাসি মিশনারি আলেকজান্ডার সোসাইটি অফ আফ্রিকান মিশন গঠন করে? সি, কার্ডিনাল লাভেজারি। 1905 সালে কোন ইশতেহার বা ম্যানিফেস্টো দ্বারা রাশিয়া সরকার নাগরিকদের অনেক মৌলিক অধিকার স্বীকার করে? হ্যাঁ, অক্টোবর ম্যানিফেস্টো, অপশান ডি। তারপরে অর্থনীতিবিদ হবসনের তত্ত্ব সম্প্রসারিত করে লেরি 1916 খ্রিস্টাব্দে তার পুস্তিকা প্রকাশ করে? দ্য এম্পিরিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। 18 শতকের শেষে কোন বিখ্যাত গ্রিক সাহিত্যে গ্রিক ভাষার পুনর্জাগরণ ঘটায়? অ্যাডমিনিস্ট্রি কোরাস। 20 দাগের কোশ্চেন, 1838 সালে সামুদ্রিক সম্রাট সিরিয়াস কোন দিন আটলান্টিক সাগর অতিক্রম করে? 18 দিন। তারপরে কোন ঐতিহাসিক বলে যে আধুনিক কোথায় প্রথম শিল্প বিপ্লব সূচিত হয়েছে? 1788 খ্রিস্টাব্দে, ফিলিস ডিন, অপশান সি। 1818 খ্রিস্টাব্দে রাশিয়াতে কোন রাজনৈতিক সংগঠন তৈরি হয়? বিপ্লবী সমিতি। উড়ন্ত মাকু আবিষ্কারের ফলে ইংরেজ তাঁতিরা বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে বড় বড় কাপড় বুনে ফেলত, এটা কি আবিষ্কার করেছিল জন কে? তারপরে কোশ্চেন, বিখ্যাত উপনিবেশিক টুয়েনিক তার পিতা ও পুত্র নামক গ্রন্থের মতামত করেছিল লিহিনিস্ট। 27 কোশ্চেন আছে, কোন প্রধানমন্ত্রী সমরসচিব ফোন রুশ সেনাপতি মন রাশিয়া বাহিনীর অন্যতম সেবা করে সামরিক বাহিনীতে পরিণত হয়? বিসমার্ক, অপশান সি। তাহলে এই 20টি কোশ্চেন, তাছাড়া এক্সট্রা কিছু কোশ্চেন আছে, সবাই দেখবে, দুটো সেট থেকে করে দিয়েছি, এবং লাইক সাবস্ক্রাইব করবে পরবর্তী সাবজেক্টের আপডেট পাওয়ার জন্য।